এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব, আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব যে অ্যান্ড্রয়েড স্টুডিওর ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে অ্যান্ড্রয়েড স্টুডিওর ইউজার ইন্টারফেসের সাথে পরিচিত হব। সো অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করছি, এখন কীভাবে এটা দিয়ে কাজ করব, বিকজ দের হ্যাভ দ্য লট অফ অপশনস। সো এই জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই পুরো উইন্ডোটা দেখার চেষ্টা করব এবং এই উইন্ডোর সাথে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করব যে কোথায় কী অপশন আছে এবং কোনটা কীভাবে কাজ করে, সেগুলো একটা বিস্তারিত জানার চেষ্টা করব। সো আমরা যখন এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে অ্যান্ড্রয়েড এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়, সো আজকে এটা আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল, অর্থাৎ এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হলো যে এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখব সেটা হলো যে ইউজার ইন্টারফেস, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিওর ইউজার ইন্টারফেস নিয়ে। সো আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব, ইনস্টল করার পরে যে উইন্ডো বা যে ইন্টারফেসটা দেখতে পাবো সেটা হলো এইরকম, এক্স্যাক্টলি এইরকম। সো আমরা প্রথমে আসি হলো যে আমরা প্রথমে টুলবারের সাথে পরিচিত হই, বিকজ টুলবার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রেই টুলবার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো দ্যাটস ওয়াই আমি প্রথমে যেটা করব সেটা হলো যে আমি আপনাদেরকে টুলবারগুলোর সাথে পরিচয় করে দেব যে কোন টুলবার দিয়ে কী কাজ করা হয় এবং কীভাবে সেগুলো কাজ করে, এভরিথিং। সো এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের সেটা হলো যে আমরা প্রথমে যে বারটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই মেনু বার, আপনারা জানেন হয়তো বা। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলো হলো মেনু বার। সো মেনু বারের পরে যেটা আছে সেটা হলো যে টুলবার, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো টুলবার। সো এই টুলবারগুলোতে ইউজুয়ালি আমাদের বিভিন্ন সফটওয়্যারে যেই সিস্টেমগুলো থাকে, যে সেভ, সেভ অ্যাজ, এভরিথিং এখানেই থাকে, এই টুলবারের ভিতরেই থাকে, এবং এক্স্যাক্টলি ওই ঠিক ওইরকমভাবে এখানেও বেসিক জিনিসগুলো, এখান জিনিসপাতিগুলো এখানে আছে, এবং আদার্স জিনিসপাতিগুলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি এখান থেকে ডিবাগ করবেন, দেন তারপরে ডাটাবেজের স্ট্যাটাস দেখবেন, দেন তারপরে আপনি এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটাকে রান করবেন, দেন মজার আরও কিছু বিষয় আছে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেগুলো হলো এখানে যেমন এই এভিডি ম্যানেজার ব্যবহার করে আপনি কিন্তু একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এভিডি ম্যানেজারে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউর ভার্চুয়াল ডিভাইস, আমার এখন বর্তমানে একটা ভার্চুয়াল ডিভাইস আছে, আপনি চাইলে আরও অনেকগুলো ভার্চুয়াল ডিভাইস আপনি এখান থেকে তৈরি করে ফেলতে পারেন। সো কীভাবে তৈরি করবেন সেটা হলো যে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। সো ভার্চুয়াল ডিভাইস কীভাবে তৈরি করতে হয় সেটা অন্য আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা ইউজার ইন্টারফেসের সাথে পরিচিত হব। জাস্ট জেনে রাখেন যে এখান থেকে আপনি কিন্তু এমুলেটর বা ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারেন, দেন তারপরে আপনি এখান থেকে গিটহাবের বিভিন্ন অপশন পাবেন। সো এটা হলো আমাদের প্রথম টুলবার। সো এই টুলবারের পরেই যেটা দেখতে পাচ্ছেন এইখানে এইটা হলো নেভিগেশন বার। সো এই নেভিগেশনের বার মাধ্যমে আমরা কী করি, নেভিগেশন বারের মাধ্যমে আমরা দেখি, ফর এক্সাম্পল এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এই যে এই ফাইলটা এখন অন আছে, রাইট? সো এই ফাইলটা যখন অন আছে, এই ফাইলটাতে উপর যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন নেভিগেশন বারে আমাকে কী বলে দিচ্ছে যে এই ফাইলের অবস্থানটা কোথায়, সেটা কিন্তু এই নেভিগেশন বারে বলে দিচ্ছে, অর্থাৎ মাই অ্যাপ্লিকেশন থ্রির ভিতরে অ্যাপস, অ্যাপসের ভিতর সোর্স, সোর্সের ভিতরে মেইন, দেন তারপরে জাভা, তারপরে ডট কম, দেন তারপরে এক্সাম্পল, তারপরে মাই অ্যাপ্লিকেশন, দেন তারপরে সেই জায়গাতে আমরা কী পাবো, এই মেইন অ্যাক্টিভিটি, এই ফাইলটা খুঁজে পাবো। সো এই নেভিগেশন বারটাতে বেসিক্যালি আমাদের ফাইলটা, আমরা যে ফাইলে কাজ করতেছি সেই ফাইলটা কোথায় অবস্থিত সেই লোকেশনটা আপনাদের শো করে বা আপনাদের দেখায়। ফর এক্সাম্পল আপনি যদি এখানে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এই ফাইলটাতে ক্লিক করেন তাহলে দেখেন নেভিগেশনে এখানে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে, বিকজ লোকেশনটা চেঞ্জ, অন্য আর একটা লোকেশনে আছে, অর্থাৎ দুই ফাইল দুই লোকেশনে আছে। যখন আপনি এই ফাইলগুলোতে ক্লিক করবেন তখন এই নেভিগেশন বারের মাধ্যমে বা নেভিগেশন এই বারের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ফাইলটা কোথায় অবস্থিত। সো আপনি খুঁজতে, আপনার ফাইলটা খুঁজে বের করতে বেশি বেগ পোয়াইতে হবে না, এক্স্যাক্টলি এই জন্যই নেভিগেশন বার কাজ করে। দেন তারপরে যে বারটা আছে, আমি এই বারে পরে আসতেছি, আমি তারপরে যে বারটা আছে সেটা হলো যে টুল উইন্ডো বার। সো টুল উইন্ডো বারটা হলো পুরো চারিদিকে এই অ্যাপ্লিকেশনের, এই ইউজার ইন্টারফেসের চারিদিকে আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে শুরু করে দেন তারপরে এই কর্নার হয়ে দেন তারপরে এই সাইডটাতে রাইট সাইডে যে বারটা দেখতে পাচ্ছেন, এই টোটাল এই পুরো বারটা, এই পুরো বারটাই হলো যে
টুল উইন্ডোবার এবং এই টুল উইন্ডোবার খুবই ইম্পর্টেন্ট বিকজ এই টুল উইন্ডোবারের মাধ্যমে আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন এবং এটার ব্যবহার সম্পর্কে আপনাকে সব সময় একটা ধারণা রাখতে হবে ফর এক্সাম্পল আপনার প্রজেক্টটা আপনি অন করতে চাচ্ছেন সো আপনার প্রজেক্টটা যখন অন করবেন তখন এই যেখানে প্রজেক্ট সেগমেন্ট আছে এই প্রজেক্ট সেগমেন্ট বা প্রজেক্ট ফোল্ডারে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন যে আপনার প্রজেক্ট কোথায় আছে দেন এইখান থেকে আপনি বিভিন্ন অপশন পাবেন ফর এক্সাম্পল আপনি যদি এখানে অ্যান্ড্রয়েড না থাকে প্রজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে অ্যান্ড্রয়েডে যাইতে হবে অ্যান্ড্রয়েডে গিয়ে আপনার এই পুরো ব্যাপারটা আপনি এখানে আপনার যেই প্রোগ্রামিং যেগুলো করবেন সবগুলো এইখানেই থাকবে এই অ্যান্ড্রয়েড এর ভিতরেই থাকবে তো এই অ্যান্ড্রয়েডের ভিতরে আরও যে অপশনগুলো আছে এই অপশনগুলো আরেকটু পরে আমরা দেখার চেষ্টা করবো প্রথমে আমরা টুলবারগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই দেন তারপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো রিসোর্স ম্যানেজার আছে এখানে রিসোর্স ম্যানেজারের মাধ্যমে আমরা যেগুলো করি ফর এক্সাম্পল আপনার আইকন আছে আইকন আপনি সেট করবেন সো এই রিসার্চ ম্যানেজারের ভিতরে অটোমেটিক্যালি সাজেশানে চলে আসবে ফর এক্সাম্পল কালারে যদি আপনি ক্লিক করেন আমাদের কতগুলো কালার আছে সেগুলো কিন্তু এখানে শো আপ করতেছে রাইট আমাদের এখন এই কালারগুলো আমরা নিজেরা তৈরি করছি বা বাই ডিফল্ট এগুলো তৈরি করা আছে সো আপনি যতই কালার তৈরি করবেন সব কালারগুলো এখানেই থাকবে সো আপনাকে খুঁজে খুঁজে বাইর করতে হবে না যে আপনার আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার আপনার অ্যাপসের ভিতরে কতগুলো কালার ব্যবহার করছেন সো সে কতগুলো কালার ব্যবহার করছেন এবং কী কী কালার আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে আছে সেগুলো কিন্তু আপনি এই রিসোর্স ম্যানেজারের ভিতর থেকেই দেখতে পাবেন শুধু এখান থেকে কালার না আরও লেআউট কতগুলো আছে সেগুলো দেখতে পারবেন অর্থাৎ আমাদের এখন বর্তমানে একটা লেআউট আছে activity.activity_main একটা মাত্র লেআউট আছে দ্যাটস ওয়াই এখানে শো করতেছে একটা লেআউট দেন তারপরে মিড ম্যাপ আছে মিড ম্যাপে আমাদের বিভিন্ন আইকন থাকে সো এই আইকনগুলো এই মিড ম্যাপে থাকে দেন তারপরে হইলো যে স্ট্রিং স্ট্রিংয়ের ভিতরে আমাদের মাত্র একটা স্ট্রিং আছে স্ট্রিংটা হইলো কি সেটা হইলো যে আমরা এই যে যারা প্রোগ্রামিং করছি বা আপনাদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে সেটা হলো যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার স্ট্রিংটা হলো সিকোয়েন্স অফ ক্যারেক্টার অর্থাৎ আমরা যখন কিছু লিখি প্রোগ্রামিংয়ের ভিতরে যখন বিভিন্ন লেখা লিখি সেই লেখাগুলোকেই বেসিক্যালি বলা হচ্ছে স্ট্রিং অর্থাৎ সিকোয়েন্স অফ ক্যারেক্টার ক্যারেক্টারের সিকোয়েন্সগুলোকে আমরা বেসিক্যালি স্ট্রিং বলে থাকি প্রোগ্রামিংয়ের ভাষায় সো এক্স্যাক্টলি এখান থেকে আপনি এই রিসোর্স ম্যানেজারের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারতেছেন যে আপনার প্রোগ্রামিংয়ে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানে কী কী কালার বা কী কী স্ট্রিং ব্যবহার করতেছেন এই সব কিছু কতগুলো লেআউট আছে এভরিথিং সম্পর্কে আপনি এই রিসোর্স ম্যানেজার থেকে জানতে পারবেন দেন তারপরে যে অপশনটা আছে সেটা হলো স্ট্রাকচার এই স্ট্রাকচার অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা ব্যাপার বিকজ আপনি যখন একটা প্রোগ্রাম অনেক বড় একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছেন রাইট সো আপনার প্রোগ্রামের ভিতরে অনেক ধরনের এলিমেন্ট থাকবে সো এই এলিমেন্টগুলো আপনাকে খুঁজে খুঁজে বাহির করা পসিবল না সো দ্যাটস ওয়াই আপনি যেটা করবেন এই স্ট্রাকচারে জাস্ট এই স্ট্রাকচারে যখন ক্লিক করবেন তখন আপনার পুরো প্রোগ্রামে কী কী এলিমেন্ট আপনি ব্যবহার করছেন অর্থাৎ কতগুলো বাটন ব্যবহার করছেন কতগুলো টেক্সট ভিউ ব্যবহার করছেন কতগুলো ইমেজ ব্যবহার করছেন সেগুলো এভরিথিং আপনি এখানে দেখতে পাবেন ফর এক্সাম্পল রাইট নাও এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র টেক্সট ভিউ বাট আমি যদি আপনাদের উদাহরণ দেখানোর জন্য যদি এখানে একটা বাটন নিই ফর এক্সাম্পল বাটন যদি এখানে একটা বাটন নিই তাহলে দেখতে পাবেন যে ওখানেও চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমাদের এখন এলিমেন্ট দুইটা দ্যাটস ওয়াই ওখানে কিন্তু এখন শো করতেছে এক্স্যাক্টলি এইরকমভাবে আপনি যতগুলো এলিমেন্ট আপনার অ্যাপ্লিকেশানে তৈরি করবেন বা অ্যাড করবেন সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এই স্ট্রাকচারের ভিতর চলে আসলে আপনি এখন আমাদের যে কী লেআউট আছে আমাদের এখন কনস্ট্যান্ট লেআউট আছে কনস্ট্যান্ট লেআউটের ভিতরে দুইটা এলিমেন্ট আছে এক্সাম্পল যদি আরেকটু ভালো করে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে আমাদের কনস্ট্যান্ট লেআউট এখানে ক্লোজ এবং কনস্ট্যান্ট লেআউটের ভিতরে দুইটা এলিমেন্ট একটা হলো টেক্সট ভিউ এলিমেন্ট আর একটা হলো বাটন এলিমেন্ট এক্স্যাক্টলি এগুলো কিন্তু সেখানে শো করতেছে সো স্ট্রাকচারের মাধ্যমে আমরা যেটা করি সেটা হলো যে আমাদের প্রোগ্রামিংয়ে কতগুলো এলিমেন্ট ব্যবহার করা হয়েছে সবগুলো এলিমেন্ট সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাই এক্স্যাক্টলি এটাই হলো স্ট্রাকচারের কাজ দেন তারপরে আরও কিছু অপশন আছে সেখানে এখান থেকে আরও গুরুত্বপূর্ণ একটা অপশন হলো যে টু ডু এই টু ডুর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জানতে পারবেন আপনার ভ্যারিয়েবল আছে কি না আপনি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সেই ভ্যারিয়েবলের ভ্যালু এইখান থেকে বুঝতে পারবেন বা চিনতে পারবেন দেন তারপরে এখানে আরেকটা অপশন যেটা আছে সেটা খুবই ইন্টারেস্টিং এবং মজার এবং গুরুত্বপূর্ণ আমাদের সবাই এটা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আমি মজার ব্যাপার হলো এটা খেয়াল করলাম সেটা অন্য কোনো অ্যাপ্লিকেশানে আমি দেখি নাই
সরি অ্যাপ্লিকেশন বলতেছি বা অন্য কোনো এডিটরে আমি দেখি না, এই এডিটরে আমি দেখতেছি সেটা হলো যে গিট। গিট হাবের এভরিথিং আপনি এখান থেকে অ্যাক্সেস পাবেন। ফর এক্সাম্পল আমার কতগুলো ব্রাঞ্চ আছে, কতগুলো লোকাল ব্রাঞ্চ আছে, রিমোটে কতগুলো ব্রাঞ্চ আছে, সব কিছু আমি এখান থেকে জানতে পারতেছি। এবং আমি কোন কোন কতবার আমি ই করছি, কী বলে এটা, কমিট করছি, কতবার আমি পুশ করছি, এভরিথিং আমি এখান থেকে জানতে পারতেছি। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুবই ভালো লাগছে। দেন তারপরে আপনি এখান থেকে পুলও করতে পারবেন। দেন তারপরে আর একটা যে অপশনটা আছে সেটা হলো টার্মিনাল। এই টার্মিনালের মাধ্যমে আপনি কিন্তু আপনার গিটহাবের সাথে আপনার প্রজেক্টটাকে কানেক্ট করতে পারেন উইদাউট এনি আদার, ফর এক্সাম্পল গিট ব্যাশ বা ওইগুলো অ্যাডিশনাল যেই অ্যাপ্লিকেশানগুলো আছে ওই অ্যাপ্লিকেশান ছাড়াও আপনি সরাসরি এখান থেকে গিটহাবের সাথে কিন্তু আপনার প্রজেক্টটাকে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। এক্স্যাক্টলি সেই কাজের জন্য এই টার্মিনাল ব্যবহার করা হয়। আদার্স আরও বিভিন্ন কাজের জন্য এই টার্মিনাল ব্যবহার করা হয়। সো এখান থেকে টার্মিনাল সম্পর্কে জানতে পারলেন। দেন তারপরে আরও কিছু বিষয় আছে, ফর এক্সাম্পল ডাটাবেস ইন্সপেক্টর। সো ডাটাবেস যখন নিয়ে আমরা কাজ করব, সো ডাটাবেস নিয়ে যখন আমরা কাজ করব, ডাটাবেসের এভরিথিং আমরা এখান থেকে অ্যাক্সেস নেব, বা ডাটাবেসের ব্যবহারের জন্য যে সুবিধাগুলো আমাদের দরকার সেগুলো আমরা এই ডাটাবেস ইন্সপেক্টর এখান থেকে আমরা নিব। দেন তারপরে খুব গুরুত্বপূর্ণ আরেকটা অপশন, সেটা হলো যে ডিবাগ। ডিবাগের মাধ্যমে আমরা আমাদের এররগুলো দেখি যে আমাদের কোথায় এরর আছে। যদি আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যদি কোনো এরর পাওয়া যায় বা এরর থাকে, সেই এররগুলোও কিন্তু আমরা এই ডিবাগের মাধ্যমে দেখে থাকি যে কোন লাইনে, এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন কোন লাইনের ভিতরে আমাদের এররটা সংঘটিত হয়েছে, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাই এই ডিবাগের মাধ্যমে। সো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা প্রোগ্রামারের জন্যই। সো এই ছিল মোটামুটি টুল উইন্ডো বার। সো দেন তারপরে টুল উইন্ডো বারের আরও কিছু অপশন আছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে লেআউট ইন্সপেক্টর, দেন তারপরে ইভেন্ট লগ। সো এগুলো খুব বেশি দরকার হয় না, এগুলো আমরা সচরাচর এরকম ব্যবহার করি না, বাট আপনারা যদি ব্যবহার করতে পারেন, করতে চান, তাহলে এখান থেকে করতে পারেন। সো এটা ছিল টুল উইন্ডো বার। সো টুল উইন্ডো বারের পরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারটা হলো খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমরা যখন একটা প্রোগ্রাম রান করব, ফর এক্সাম্পল আমি এই প্রোগ্রামটাই যদি রান করি, আমার এই প্রোগ্রামের এভরিথিং এখান থেকে, এই যে এইখান থেকে, এই এটাকে আমরা বলতেছি যে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে আপনাদেরকে একটা নোটিফিকেশান দিবে। ফর এক্সাম্পল আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে এই প্রোগ্রামটা প্রথমে ডিবাগ হবে, দেন তারপরে আমার এই প্রোগ্রামটাকে রান করবে। সো রান হওয়ার আগে আমি যেটা দেখতে পাবো সেটা হলো যে আমি এইখানে আমার কোনো কোথাও আমার প্রোগ্রামের ভিতরে কোথাও কোনো এরর আছে কিনা সেটা সম্পর্কে আমি জানতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো এরর নাই, জিরো এরর। এবং এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে সাকসেস অপারেশন সাকসেসফুল। সো এই যে এটাই হলো স্ট্যাটাস বারের কাজ, অর্থাৎ এই স্ট্যাটাস বারের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার প্রোগ্রামের ভিতরে কোনো এরর আছে কি নাই। দেন তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইলো যে খুব মজার একটা বিষয়, সেটা হইলো যে আমরা যদি এই মেন অ্যাক্টিভিটি ডট এক্সিএমএল এই ফাইলটাতে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আসছে। সো রাইট নাও এখন কোড অপশনটা সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র এখানে কোড দেখতে পাচ্ছি। বাট আপনি এমন একটা অপশন চাচ্ছেন যে আমি এখানে যে কোডগুলো করব প্লাস সাথে সাথে সেগুলো রিভিউ হবে, অর্থাৎ আমি এখানে কোড করব এবং এখানে সেগুলোর আমি দেখতেও পাবো। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো স্প্লিটে ক্লিক করতে হবে। যখন আপনি স্প্লিট করবেন তখন এখানে অনেকগুলো অপশন আসবে, তখন আপনাকে এই প্রজেক্টটাকে মিনিমাইজ করতে হবে। সো প্রজেক্টটাকে আমি মিনিমাইজ করি, ওকে প্রজেক্টটা মিনিমাইজ, ওকে প্রজেক্টটা মিনিমাইজ হইলো। এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যা কিছু করবেন আপনি এখান থেকে রিভিউ দেখতে পাবেন, অর্থাৎ লাইভ, সরি রিভিউ না, প্রিভিউ দেখতে পাবেন। আপনি লাইভ সেগুলো দেখতে পাবেন যে আপনি কী কী কাজ করতেছেন এক্স্যাক্টলি। সো এবং আপনি যদি শুধুমাত্র ডিজাইনে ক্লিক করেন তাহলে আপনার কোড চলে যাবে, শুধুমাত্র এই ডিজাইনটা এখানে থেকে যাবে। ফর এক্সাম্পল আপনি যদি ডিজাইন অ্যাক্টিভ করেন তাহলে এখানে শুধুমাত্র ডিজাইন থাকবে আর কোডের সেগমেন্টটা ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তবে আমি সবসময় রিকমেন্ড করি যে স্প্লিট এই অপশনটাকে রাখার, বা আপনাদের যখন যেটা সুবিধা হবে তখন সেটা ব্যবহার করবেন, এতে কোনো সমস্যা নেই। সো দেন তারপরে আরেকটা অপশন, সেটা হলো যে আপনি যখন এই যে ডিজাইনে আসবেন, এই ডিজাইনের এই প্রপার্টিসগুলো আপনি যখন এখানে দেখেন যে একটা বাটন আছে, সো এই বাটনে যদি আপনি ক্লিক করেন, সো এই বাটনের বিভিন্ন প্রপার্টিসগুলো এখানে কিন্তু দেখাবে।
এই যেখানে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো আপনাকে এখানে শো করবে। আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন, প্লাস আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে সরাসরি আপনি কী বলে এটা সরাসরি আপনি অ্যাট্রিবিউট এই টুলবার থেকেও কিন্তু এই জিনিসগুলো এডিট করতে পারেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেন আমি লাস্টলি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হইলো যে আশা করি এগুলো নিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে এগুলো কাজ করে। অর্থাৎ এখানে আমি সব কিছুই বলছি, এখানে আরও কিছু অপশন আছে। ফর এক্সাম্পল এখানে প্লেট দেখতে পাচ্ছেন, প্লেটের ভিতরে যেগুলো আছে সেটাগুলো হলো বিভিন্ন বাটন আছে, ইমেজ ভিউ আছে। আপনি চাইলে জাস্ট আপনার একটা বাটন দরকার, আপনি চাইলে এখান থেকে আপনি কোড ব্যবহার করে করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি বাটন অপশন এখানে যেটা আছে এই বাটন অপশন থেকে আপনি টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও বাটন কিন্তু এখানে চলে আসবে। অ্যানিওয়ে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমি আগেই বলছিলাম যে প্রজেক্ট এর ভিতরে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আমাদের প্রোগ্রামের ভিতরে বিভিন্ন ধরনের এলিমেন্ট আমরা ব্যবহার করি, বিভিন্ন ধরনের লেআউট ব্যবহার করি, বিভিন্ন ধরনের এলিমেন্ট, ফর এক্সাম্পল আমরা ইমেজ ব্যবহার করি, তারপরে হলো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি। সো এই কালারগুলো আমরা বেসিক্যালি এই জায়গাতেই তৈরি করি। সো আমরা যখন এই অ্যান্ড্রয়েডে চলে আসব, অ্যান্ড্রয়েডে আসার পরে বেসিক্যালি আমরা এই অপশনটা পাবো, রাইট, অ্যাপস অপশনটা পাবো। এই অ্যাপসের ভিতরেই আমাদের অ্যাপসের যতগুলো এলিমেন্টগুলো আছে, যতগুলো এলিমেন্ট নিয়ে আমাদের অ্যাপসটা গঠিত, এই সবগুলো এলিমেন্ট কোনো না কোনো এই চারটা ফাইলের ভিতরেই থাকবে বেসিক্যালি। ফর এক্সাম্পল আপনি যদি কালার, স্ট্রিং, ইমেজ এইগুলো যদি ব্যবহার করতে চান তাহলে সরাসরি সেটা থাকবে কোথায়, এই রিসোর্স ফাইলের ভিতরে। সো রিসোর্স ফাইলে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে ড্রয়েবল। সো এর ভিতরে কালার থাকতে পারে, ইমেজ থাকতে পারে, আপনি সেগুলো রাখতে পারেন, আইকন থাকতে পারে। দেন তারপরে লেআউট, লেআউটের ভিতরে আপনি একটা লেআউট এখানে আছে, বাই ডিফল্ট একটা লেআউট আছে, বাট আপনি আরও লেআউট চাচ্ছেন তখন সেই লেআউটগুলো এখান থেকে তৈরি করবেন। জাস্ট রাইট বাটনে ক্লিক করে নিউ, দেন তারপরে লেআউটে ক্লিক করবেন। সো এইভাবে আপনি এখান থেকে লেআউট অ্যাড করতে পারবেন। দেন তারপরে যেটা আছে মিপ ম্যাপ, সো মিপ ম্যাপের মাধ্যমে আপনি এখান থেকে আরও বিভিন্ন আইকনের যে ব্যাপার স্যাপার, অর্থাৎ আইকনগুলোকে আপনি এখানে যদি আইকন যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 6-7 ধরনের আইকন আছে। 6-7 ধরনের কেন আইকন আছে, এটা হলো মিপ ম্যাপ কেন বলা হয়, সেটা হলো ফর এক্সাম্পল আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস যখন আপনি ব্যবহার করেন তখন সে অ্যান্ড্রয়েড অ্যাপসটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ব্যবহার করেন অথবা আপনি সেগুলো ট্যাবেও ব্যবহার করেন, আবার ট্যাবের সাইজ, বিভিন্ন ট্যাবের সাইজ বিভিন্ন রকমের। সো এই জন্য যেটা করতে হয় সেটা হলো যে আপনার আইকনটা এখানে কতগুলো দেখতে পাচ্ছেন, 6 ধরনের আইকন দেখতে পাচ্ছেন। সো 6 ধরনের আইকন আপনাকে একটা আইকন শুধুমাত্র সিলেক্ট করলে হবে না, বরং 6 ধরনের আইকনের সাইজ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বিকজ যখন বিভিন্ন ডিভাইসে আমি যখন আমার অ্যাপ্লিকেশনটা রান করব বা চালানোর চেষ্টা করব তখন আমার আইকনের ছোটো বড় কিন্তু বাড়বে। সো আইকনের সাইজ কিন্তু তখন ছোটো বড় হবে কোনো অ্যাপসের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমার অ্যান্ড্রয়েড অ্যাপসের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে এক ধরনের আইকন একটা সাইজ, এবং আরেকটা যখন আমি ট্যাবে সেই অ্যাপসটা ব্যবহার করব তখন কিন্তু আমার আইকনের সাইজ একটু বড় হইতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সো এই জিনিসগুলো অ্যান্ড্রয়েড স্টুডিও কী করে, নিজেই সিনক্রোনাইজ করে। যদি আপনি জাস্ট এখানে ইনস্টল করে দিবেন বা পেস্ট করে দিবেন আপনার আইকনগুলো, সে নিজেই কী করবে, সেগুলো সিনক্রোনাইজ করে ফেলবে। অবশ্যই আপনাকে সাইজ রিসাইজ করে এখানে পেস্ট করতে হবে, 6 ধরনের সাইজ দিবেন, বাট সে ডিভাইস অনুযায়ী কী করবে, সেগুলো সিনক্রোনাইজ করে সেই ডিভাইসে সেগুলো রিড করবে, সেই ডিভাইসে সেগুলো দেখানোর চেষ্টা করবে। সো এটাই হলো মিপ ম্যাপের কাজ, অর্থাৎ মিপ ম্যাপের মাধ্যমে আপনার এলিমেন্টগুলোকে সে কী করবে, আপনার এলিমেন্টগুলোকে সে কাস্টমাইজ করবে ডিভাইস অনুযায়ী আপনার এলিমেন্টগুলোকে কাস্টমাইজ করবে। দেন তারপর আর একটা অপশন আছে, সেটা হলো যে ভ্যালুস। এই ভ্যালুস এই অপশনটাতে আপনি কালার থাকবে, এখানে কালারের অপশন থাকবে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার, আপনি এখানে আরও কালার চাইলে আপনি এখানে বানাবেন, কালার আপনি কাস্টমাইজ করবেন। দেন তারপরে স্ট্রিং মানে হলো আগে আমি বলছি যে স্ট্রিং কী। ফর এক্সাম্পল আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে অনেক কিছু লেখার প্রয়োজন হয়, ফর এক্সাম্পল আপনি একটা পিডিএফ বানাইতে চাচ্ছেন, পিডিএফ অ্যান্ড্রয়েড অ্যাপস বানাইতে চাচ্ছেন, তখন এই স্ট্রিং প্রপার্টি ব্যবহার করে আপনি আপনার পিডিএফটা বানাবেন। সো এক্স্যাক্টলি, দেন তারপরে এই তো এই ছিল মোটামুটি এখানকার কাজকাম। দেন তারপরে রিসোর্স
ফাইলটা যদি আমি মিনিমাইজ করি দেন তারপরে এখানে জাভা অপশন সো জাভা অপশনের ভিতরে আমরা আপনারা হয়তোবা জানেন যে আমরা যখন একটা অ্যান্ড্রয়েড অ্যাপস বিল্ড করি তখন সেগুলো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিল্ড করা হয় অর্থাৎ XML এর আমরা শুধুমাত্র ডিজাইন করি এবং জাভাতে আমরা সেগুলোর সেই ডিজাইনের কোডগুলো করে থাকি সো আপনাদের যদি এখানে দেখায় যে এই যে উইন্ডো দেখতে পাচ্ছেন এই উইন্ডোর ভিতরে যে এলিমেন্টগুলো শো করে বা ডিজাইন ইউজার ইন্টারফেস যেটা সেটা আমরা এই XML এর মাধ্যমে করি আর এই পুরো যেই বিষয়টাকে আমরা যেই XML এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে যে ডাইনামিক করা এবং কোনটা ক্লিকের পরে কোনটা কাজ করবে বা কীভাবে কাজ করবে সব প্রোগ্রামিংগুলো সব কোডিংগুলো আমরা এই জাভা ল্যাঙ্গুয়েজের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে থাকি এবং সেইগুলো আমরা পাবো হলো জাভা অপশনটাতে জাভা এখানে যে ফাইলটা আছে এই ফাইলের ভিতরেই বেসিক্যালি আমাদের জাভা ফাইলগুলো থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এখানে দেখতে পাচ্ছেন এখন একটা জাভা ফাইল আছে সো এক্স্যাক্টলি দেন তারপরে হলো মেইন ফেস্ট মেইন ফেস্টে যেই জিনিসগুলো থাকে সেগুলো হলো যে আপনার পুরো অ্যান্ড্রয়েড অ্যাপসের কোথায় থেকে রান হবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ কোথায় থেকে রান হবে সেই জিনিসগুলো এখানে বিস্তারিত দেওয়া থাকে এবং প্রোগ্রামিং করা থাকে দ্যাটস ওয়াই ওইখান ঠিক সেইভাবেই সে তখন কাজ করে যে আমাদের অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে মেইন অ্যাক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন মেইন অ্যাক্টিভিটি এই মেইন অ্যাক্টিভিটির ভিতরে একটা ইন্টেন্ট আছে ইন্টেন্ট একটা মেথড সো ইন্টেন্ট মেথড আছে এই ইন্টেন্ট মেথডের ভিতরে একটা অ্যাকশন আছে সেই অ্যাকশনটাকে সে কী করবে কল করবে দেন তারপরে এখানে কি ক্যাটাগরিজের সেই অ্যাকশন সেটাও এখানে দেওয়া আছে সো এইভাবেই বেসিক্যালি অ্যান্ড্রয়েড অ্যাপস কাজ করে সো আজকের এই ভিডিও এই পর্যন্ত থাকবে দেন তারপরে আমরা আলোচনা করব অন্য আর একটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারি অর্থাৎ একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির জন্য যে ইউজার ইন্টারফেস সেটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত যে কিভাবে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে